প্রিয়তমা সিনেমা মুক্তির পর থেকে রেকর্ড করা শুরু হয়ে গেছে যারা সিনেমাটি দেখেছে তারা সবাই বলছে যে শাকিব খান এটা কী দেখালো বা আমরা এটা কী সিনেমা দেখলাম অন্যরকম একটা শাকিব খানকে দেখলাম এক কথায় প্রিয়তমা সিনেমা দেখে দর্শকরা সবাই ফিদা গতকাল বৃষ্টি হচ্ছিল তাও সিনেমা হলে দর্শকদের ছিল উপচে ভিড় কারণ শাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখতেই হবে যা যা যাই ঘটুক কিন্তু প্রিয়তমা সিনেমা দেখতেই হবে এটাই ছিল সবার স্লোগান আজকের এই ভিডিওতে থাকছে শাকিব খানের প্রিয়তমা সিনেমা দ্বিতীয় দিন শেষে কত টাকা আয় করলো তো আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের তথ্যমূলক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঢাকা শহর বলেন বা রাজশাহী শহর বলেন বা সিলেট বলেন বা ময়মনসিং বলেন বা খুলনা বলেন সবখানে সব সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় সবারই এক কথা তারা প্রিয়তমা সিনেমা দেখতে আসছে শাকিব খানে নতুন সিনেমা দেখতে আসছে চারিদিকে শুধু প্রিয়তম সিনেমার জয় জয়গার চারিদিকে শুধু শাকিব খানের জয় জয়গার সাকিব খানের প্রিয়তম সিনেমাটি একশো সাতাশটি রেকর্ড সংখ্যক সিনেমা হলে শহর দেশের বিভিন্ন জেলা শহরে মুক্তি পেয়েছে তো যার কারণে যারা সাকিব খানের ভক্ত রয়েছে শাকিব খানের ফ্যান ফলোয়ার রয়েছে তারা অনেকেই খুব সহজে এই সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছে তাহলে চলুন আমরা জেনে আসি একশো ষাটটি সিনেমা হল থেকে শাকিব খানের প্রিয়তম সিনেমা দ্বিতীয় দিন শেষে কত টাকা আয় করতে সক্ষম হলো প্রথমে আপনাদের সুবিধাতে বলে রাখি ঈদের দিন অর্থাৎ বৃষ্টি ছিল পশু কুরবানির কাজে ব্যস্ত ছিল তারপরে কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় ছিল প্রত্যেকটা সিনেমা হলে অনেক মানুষ চাইলেও কিন্তু ঈদের প্রথম দিনে সিনেমাটি দেখতে পারেনি তো যার কারণে আজকে ঈদের দ্বিতীয় দিনে এসে সিনেমা হলগুলোতে ছিল অতুলনীয় ভিড় দর্শকদের চাপ ছিল তো যার কারণে অনেক দর্শকের সিনেমাটি দেখা যায় এবং এই সিনেমাটির ইনকামটাও বেড়ে গেছে তো যার ফলে শাকিব খানের প্রিয়তম সিনেমা দ্বিতীয় দিনে এসে একশো সাতটি সিনেমা হল থেকে প্রায় আঠান্ন লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম হয়েছে তো আমি আপনাদের সুবিধাতে বলে রাখি বাংলাদেশে কিন্তু কোনো বক্স অফিস কালেকশান নেই তো যার কারণে হান্ড্রেড পার্সেন্ট তথ্য বলা কখনোই সম্ভব না তো এই তথ্যগুলো বিভিন্ন সিনেমা হল থেকে এবং চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা তো যার কারণে এটা একটি আনুমানিক তথ্য অবশ্যই আপনার বিষয়টি বুঝতে পেরেছেন শাকিব খানের প্রিয়তম সিনেমার যে জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে দর্শকদের উল্লাস দেখা যাচ্ছে সিনেমা হলে মানুষদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে তাতে আশা করা যায় শাকিব খানের প্রিয়তম সিনেমাটি প্রায় দশ কোটি টাকার উপরে কালেকশন করতে সক্ষম হবে তো এবারের ঈদে সর্বমোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে তো তার মধ্যে আপনি কয়টা সিনেমা দেখেছেন বা কোন কোন সিনেমা দেখেছেন তো অবশ্যই এবারে ঈদের সিনেমা সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন শেষে একটি কথায় প্রিয়তমাকে সাথে নিয়ে শাকিব ভাই প্রিয়তমা সিনেমাটি বাড়ির পাশের সিনেমা হলে গিয়ে দেখে আসুন সবাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ